হাই, আজকের মুভিটি 2018 রিলিজ হওয়া একটা হরর থ্রিলার মুভি। মুভির প্রথমে আমরা দুজন প্রিস্টকে দেখি, যারা হ্যানা গ্রিস নামে একটা 15 বছরের মেয়ের ওপর এক্সোসিজম করছিল। আসলে হ্যানা শরীরের মধ্যে একটা বাজে ডিমান আছে, আর অনেক দিন ধরে অনেক রিচুয়ালস করার পরও সেই ডিমান হ্যানা শরীরকে ছেড়ে যাচ্ছিল না। আর এখন প্রেজেন্ট এই রিচুয়ালস চলাকালীন হ্যানা শরীরে থাকে সেই ডিমান সেখানে থাকা একটা প্রিস্টকে হাওয়ার মধ্যে ছুঁড়ে একটা স্ট্যাচুর মধ্যে গেঁথে দেয়, আর সেখানে সেই প্রিস্টটা মারা যায়। আর তারপরে হ্যানা সেখানে থাকা সেকেন্ড প্রিস্টকেও মারতে যায়, কিন্তু তখন হ্যানার বাবা কোনো উপায় না পেয়ে তার মেয়েকে বাঁচানোর কোনো রাস্তা না দেখে, আর সেই প্রিস্টকে বাঁচানোর জন্য সে নিজের হাতে নিজের মেয়ের মুখে বালিশ চাপা দিয়ে তার মেয়েকে মেরে ফেলে। তারপরেই আমরা হ্যানার হাতে একটা মাছি বসতে দেখি, আর কিছুক্ষণের জন্য হ্যানার হাতটা একটু মুভ করে, আর তারপরেই আমরা আবার হ্যানাকে মৃত অবস্থায় দেখি। এরপরে মুভিতে 3 মাস পরের ঘটনা দেখায়, যেখানে আমরা একটা মেয়ে মেগানকে দেখি। মেগান একজন এক্স পুলিশ অফিসার ছিল। আসলে কিছুদিন আগে মেগান তার পুলিশ অফিসার বন্ধুর সাথে একটা ক্রিমিনালকে ধরতে যায়, আর সেই ক্রিমিনাল তখন মেগানের সামনেই তার বন্ধুকে মেরে ফেলে। তখন মেগান সেখানে থাকা সত্ত্বেও তার বন্ধুকে বাঁচাতে পারেনি, আর এই কথা ভেবে মেগান পরে ডিপ্রেশনে চলে যায় আর নানা রকম পিলস নেওয়া শুরু করে, আর এই কারণের জন্যই মেগানের চাকরিটাও চলে যায়। মেগানের একজন বয়ফ্রেন্ড ছিল যার নাম অ্যান্ড্রিউ, সেও একজন পুলিশ অফিসারই ছিল, কিন্তু এইসব কারণের ফলে মেগানের সাথেও তার ব্রেকআপ হয়ে যায়। কিন্তু প্রেজেন্টে এখন মেগান নিজের চেষ্টায় অনেক ভালো হয়ে গেছে, সে আর পিলস নেয় না, সে নিজেকে অনেকটাই চেঞ্জ করে ফেলেছে। মেগানের একটা বন্ধু ছিল যার নাম লিজা, সে একটা হসপিটালে নার্সের কাজ করত, আর সে তার নিজের হসপিটালে মেগানের জন্য একটা কাজও খুঁজেছিল। এই কথা শুনে মেগান খুব খুশি হয়, আর সে রাতে হসপিটালে যায় ইন্টারভিউয়ের জন্য। তখন মেগান সেখানে কি জানতে পারে তাকে হসপিটালে মর্গে রাতে নাইট ডিউটি করতে হবে। সেটা শুনে মেগানের খুব একটা প্রবলেম হয়নি, কারণ সে একজন পুলিশ অফিসার ছিল। কাজের প্রথম দিন মেগান তার কাজগুলোকে খুব ভালো করে বুঝে নেয়, আর সে সব কাজ ভালো করেও করে। সেখানে মেগানের সাথে ডেভের দেখা হয়। ডেভ ছিল সেই মর্গের সিকিউরিটি গার্ড, আর ডেভের ভালো স্বভাবের জন্য মেগানের সাথে তার খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন মেগান যখন তার ডিউটিতে যায়, সেখানে গিয়ে তার র্যান্ডির সাথে দেখা হয়। র্যান্ডি সেই হসপিটালের অ্যাম্বুলেন্স চালাতো, আর সে মর্গে ডেড বডিও আনতো। সেদিন র্যান্ডি মেগানের কাছে একটা ডেড বডি আনে, আর সেটা ছিল হ্যানা গ্রেসের। র্যান্ডি তখন মেগানকে বলে সে যখন ফিরছিল তখন রাস্তার মধ্যে একটা লোক এই বডিটাকে কেটে জ্বালানোর চেষ্টা করছিল, আর তখন সে সেটা দেখতে পেয়ে এই বডিটাকে বাঁচিয়ে এখানে আনে। এইসব কথা শুনে মেগান হ্যানার বডিকে মর্গে নিয়ে যায় তার নানা রকম পরীক্ষা করার জন্য। মেগান যখন হ্যানার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করছিল তখন সেই মেশিনটা হঠাৎই খারাপ হয়ে যায়, আর তখন মেগান একটা জিনিস নোটিস করে, যখন থেকে হ্যানার বডিটা মর্গে এসেছে তখন থেকে কিছু না কিছু আওয়াজ সেই মর্গে হচ্ছিল। এরপরে মেগান হ্যানার বডিকে প্যাক করে একটা ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু যখনই মেগান হ্যানার বডিকে প্যাক করে ফ্রিজারের মধ্যে রাখতে যাচ্ছিল তখন হঠাৎই মেগানের পেছনে থাকা কিছু টেস্ট টিউব মাটিতে পড়ে যায়। সেটা দেখে মেগান টেস্ট টিউবগুলোকে তুলতে আসে, আর তখনই মেগানের হাতও কেটে যায়, আর তারপরে মেগান হ্যানার বডিকে ফ্রিজারের মধ্যে পড়ে দেয়। কিন্তু এবার যখন মেগান হ্যানার বডিটাকে ফ্রিজারের মধ্যে পুড়ছিল তখন তার হাত থেকে 1 ফুটের রক্ত হ্যানার বডির মধ্যে পড়ে যায়, আর এরপর থেকেই যত প্রবলেমের শুরু হয়। হ্যানার বডি মর্গে আসার পর নানা রকম ঘটনা ঘটে, আর এই কারণে মেগানের হ্যানার ওপর সন্দেহ হয়, আর এই জন্য সে ইন্টারনেটে হ্যানাকে খোঁজার চেষ্টা করে। তখন সে জানতে পারে এই বডিটা 15 বছরের একটা মেয়ে হ্যানা গ্রেসের, আর হ্যানার চোখের মণির রং ছিল ব্রাউন কালারের। তখন মেগান আবার হ্যানার বডিটা ফ্রিজার থেকে বের করে, আর সে দেখে এখন হ্যানার চোখের রং ব্লু। সেটা দেখে মেগান একটু ভয়ও পেয়ে যায়, কারণ এভাবে কারোর চোখের রং চেঞ্জ হতে পারে না। মর্গে যখন মেগানের সাথে এই সব কিছু হচ্ছিল তখন হঠাৎ মেগানের মনে হয় মর্গে নিশ্চয়ই কেউ এসেছে, আর সেটা দেখার জন্যই মেগান যায়। তখন একটা বয়স্ক লোক মেগানকে পেছন থেকে মেরে হ্যানার বডিটাকে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছিল। তখন সেটা মেগান বুঝতে পেরে চালাকি করে সেখানকার সিকিউরিটি গার্ডকে ডেকে ফেলে, আর সেখানকার সিকিউরিটি গার্ড এসে সেই লোকটাকেও ধরে নেয়। তারপরে পুলিশ আসে, আর সেই লোকটাকে নিয়ে যায়। লোকটাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন সে মেগানকে বলে সে এখনও বেঁচে আছে। আর এরপরে মেগান আবার মর্গে চলে আসে। মর্গে এসে সে দেখে হ্যানার বডিটা আগে যে পজিশনে ছিল এখনও সেই পজিশনে নেই, সে পজিশন চেঞ্জ করেছে। সেটা দেখে মেগান একটু ভয় পেয়ে যায়, আর তাই জন্য সে তার বন্ধু লিজাকে ডাকে। তারপর সেখানে লিজা আসে, আর মেগান তখন লিজাকে সব কিছু বলে। লিজা তখন মেগানের কথা শুনে বলে এটা কখনোই সম্ভব নয়, হয়তো তার জবের আজকে সেকেন্ড দিন বলে সে ভয় পাচ্ছে। লিজা আর মেগান যখন এইসব কথা বলছিল তখন সেখানে ডেভ আসে, আর ডেভ এসে মেগানকে বলে তার জন্য একজন পুলিশ অফিসার বাইরে ওয়েট করছে।
এই কথা শুনে মেগান ডেভকে বলে সে যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ যেন সে মর্গেই থাকে। আর এরপরে মেগান বাইরে গিয়ে দেখে তার সাথে অ্যান্ড্রিউ দেখা করতে এসেছে। আসলে অ্যান্ড্রিউ মেগানের ওপর এই অ্যাটাকের কথা শুনে তার সাথে দেখা করতে এসেছিল। অন্যদিকে আমরা মর্গে দেখি, যখন ডেভ পাহারা দিচ্ছিল তখন হঠাৎই হ্যানার বডি আবার জেগে উঠেছে, আর তখন ডেভের মনে হচ্ছিল ফ্রিজারের থেকে কোনো আওয়াজ আসছে, আর তাই জন্য সে হ্যানার ফ্রিজারটা খুলতেই হ্যানা ভেতর থেকে ডেভকে জোর করে ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেয় আর খুব বাজেভাবে তাকে মেরে ফেলে। এরপরে মেগান যখন অ্যান্ড্রিউর সাথে কথা বলে আবার ল্যাবে ফিরে আসে তখন সে দেখে সেখানে ডেভ নেই, আর তারপরে সে ডেভকে খোঁজেও কিন্তু সে ডেভকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন মেগানের একটু সন্দেহ হয় আর তাই জন্য সে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে। মেগান তখন ভিডিও ফুটেজে হ্যানার বডিকে দেখে সে এক জায়গাতে কোনো জায়গায় স্ক্রোল করছে। সেটা দেখে মেগান খুব ভয় পেয়ে যায় আর সে কী করবে কিছু বুঝতে না পেরে আবার লিজাকে ডাকে। লিজা তখন আবার ল্যাবে আসে আর মেগান তাকে সব কিছু বলে। তখন লিজা মেগানের কথা শুনে খুব রেগে যায় তার ওপর আর তাকে বলে সে হয়তো আবার পিলস নেওয়া শুরু করেছে, তাই জন্যই তার সাথে এরম হচ্ছে। এই কথা বলে লিজা মেগানের কোনো কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। তারপর লিজা সিঁড়ি দিয়ে যখন ওপরের দিকে উঠছিল তখন সে দেখে তখন হঠাৎই তার গায়ে এক ফোঁটা রক্ত পড়ে। তখন লিজা ভাবে হয়তো ডেভ তার সাথে মজা করছে আর তাই জন্য সে ডেভকে খোঁজার জন্য ওপরে যায়। ওপরে গিয়ে লিজা তখন ডেভের ডেড বডি দেখে আর সেখানে সে হ্যানাকেও দেখতে পায়। লিজা তখন হ্যানাকে দেখতে পেয়ে আরও ভয় পেয়ে যায় আর সে ভয় পেয়ে ছাদে চলে যায়, আর তখন হ্যানা লিজাকে একা পেয়ে ছাদের মধ্যে তাকে খুব বাজেভাবে মেরে ফেলে। অন্যদিকে আমরা র্যান্ডিকে দেখি যে মর্গে আবার মেগানের কাছে ডেড বডি এনেছে। মেগান তখন র্যান্ডিকে প্রথম থেকে সব কিছু খুলে বলে হ্যানার সম্বন্ধে, কিন্তু তখন র্যান্ডিরও কিছু করার ছিল না কারণ র্যান্ডিকে আবার ফিরে যেতে হবে, তাই জন্য সে মেগানকে সাবধানে থাকতে বলে আর এরপরে সে চলে যায়। তখন হঠাৎই মেগানের একটা ফোন আসে আর তখন সে দেখে অ্যান্ড্রিউ তাকে ফোন করেছে। তখন অ্যান্ড্রিউ তাকে ফোনে বলে মেগান অ্যান্ড্রিউকে যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছিল চেক করতে সে 3 মাস আগেই মারা গেছে। সেটা শুনে মেগান খুব ঘাবড়ে যায় কারণ সে লুকিয়ে হ্যানার ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড্রিউকে দিয়েছিল যাতে সে বাইরে থেকে চেক করতে পারে। কিন্তু মেগান তখন অ্যান্ড্রিউকে বলে হ্যানার বডি এখনও খুব ভালো আছে, এখনও পচে যায়নি, তাহলে কী করে হ্যানা 3 মাস আগে মারা যেতে পারে। মেগান যখন এইসব কথা অ্যান্ড্রিউর সাথে বলছিল তখন আমরা দেখতে পাই হ্যানার বডি স্ক্রোল করে লিফটে করে নিচে যাচ্ছে, আর সেটা মেগানও বুঝতে পারেনি। তারপরে মেগান তার কথা শেষ করে ল্যাবে যায় আর তখন সেখানে গিয়ে দেখে হ্যানার বডি সেখানে নেই। সেটা দেখে মেগান আবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে আর তখন সে দেখে হ্যানার বডি স্ক্রোল করে লিফটে করে নিচে যাচ্ছে, আর সেটা দেখতে পেয়ে মেগান দৌড়ে নিচে যায় কারণ সে জানে র্যান্ডি নিচে গেছে। অন্যদিকে আমরা র্যান্ডিকে দেখি যে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে যাচ্ছিল। তখন হঠাৎই তার অ্যাম্বুলেন্সের নিচে কিছু চলে আসে আর সেটা দেখার জন্য র্যান্ডি অ্যাম্বুলেন্সের বাইরে যায়। অ্যাম্বুলেন্স থেকে বাইরে বেরোতেই র্যান্ডি হ্যানাকে দেখতে পায় আর তখন হ্যানা নিজের শক্তি দিয়ে দুটো অ্যাম্বুলেন্সের মাঝখানে র্যান্ডিকে পিষে মেরে ফেলে। অন্যদিকে আমরা মেগানকে দেখি যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিচে আসছে আর নিচে এসে সে দেখে র্যান্ডিকে কেউ খুব বাজেভাবে মেরে ফেলেছে। তখন হঠাৎই মেগানের কাছে অ্যান্ড্রিউর ফোন আসে আর সে বলে কিছুদিন আগে যে হ্যানার বডিটা চুরি করে পালাচ্ছিল সে হঠাৎই জেল থেকে পালিয়েছে, আর এই কথা বলতেই সে বয়স্ক লোকটা মেগানের কাছে চলে আসে আর তখন সে মেগানকে তার আসল পরিচয় দেয়। আসলে প্রথম থেকে যে লোকটা হ্যানার বডিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল সে হ্যানার বাবা ছিল। তখন মেগানকে সে বলে আমার মেয়ে হ্যানা 3 মাস আগে মারা গেছে, আর সে যখন মারা গিয়েছিল তার শরীরের মধ্যে খুব বাজে একটা ডিমান্ড ছিল, আর আমার মেয়ে মারা যাওয়ার পরও সেই ডিমান্ড তাকে ছাড়েনি, আর 3 মাস পরেও সেই ডিমান্ড এখনও আমার মেয়ের শরীরে আছে, আর এই কারণে আমি আমার মেয়েকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আসলে হ্যানার বাবা হ্যানাকে যতবারই মারার চেষ্টা করেছে ততবারই হ্যানার শরীরে থাকা সেই ডিমান্ড অন্য কাউকে মেরে নিজের বডিকে হিল করে নিয়েছে, আর এই জন্যে সে এতদিন ধরেও সার্ভাইভ করে আছে। মেগান তখন হ্যানার বাবার এই সব কথা শুনে তার কথায় বিশ্বাসও করে কারণ সে জানে এতদিন ধরে তার সাথে যা কিছু হচ্ছে সবই সত্যি। আর তারপরে হ্যানার বাবা আর মেগান মিলে দুজনে হ্যানার বডিকে জ্বালানোর জন্য আবার মর্গে ফিরে যায়। মর্গে যখন হ্যানার বডিকে তারা দুজনে মিলে জ্বালানোর চেষ্টা করছিল তখন হঠাৎই আবার হ্যানার বডি জেগে ওঠে আর তখন সে জোর করে মেগানকে মারার চেষ্টা করছিল। তখন হ্যানার বাবা কোনো উপায় না পেয়ে মেগানকে বাঁচাতে যায় আর তখন হ্যানা জোর করে তার বাবাকেই ফার্নিশের মধ্যে ঢুকিয়ে দেয় আর তখন সেখানেই তার বাবা আগুনে পুড়ে মারা যায়। এই সুযোগে তখন মেগান সেখান থেকে পালায়, কিন্তু মেগান তখন পালাতে গিয়ে হঠাৎই সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেখানে হ্যানা আসে আর মেগানকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা অ্যান্ড্রিউকে দেখি যে অনেকক্ষণ ধরে মেগানকে ফোনে না পেয়ে সে হসপিটালে চলে আসে আর হসপিটালে এসে সে র্যান্ডির ডেড বডিও দেখতে পায় আর ডেড বডির কাছে সে মেগানের ফোনে পড়ে থাকতে দেখে।
সেটা দেখে অ্যান্ড্রিউ খুব ভয় পেয়ে যায়। আর সে তাই জন্য মেগানকে খোঁজার চেষ্টা করে। সে যখন মেগানকে খুঁজছিল তার সাথে তখন একটা সিকিউরিটি গার্ডের দেখা হয়, আর সেই সিকিউরিটি গার্ডও ডেভকে খুঁজছিল। আর তখন তারা দুজনে মিলে মেগানকে আর ডেভকে খোঁজার চেষ্টা করে। তারা যখন দুজনে খুঁজছিল তখন হঠাৎই একটা ফ্রিজার থেকে মেগান পড়ে যায়। আর তখন তারা দুজনেই মেগানের এই অবস্থা দেখে খুব ঘাবড়ে যায়। তখন সেখানে হঠাৎই হ্যানাও চলে আসে, আর হ্যানাকে তখন তারা তিনজনে দেখে খুব ঘাবড়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখন হ্যানা নিজের শক্তি দিয়ে সেখানে থাকা আরেকটা সিকিউরিটি গার্ডকেও মেরে ফেলে, আর তারপরে সে অ্যান্ড্রিউকে মারতে যায়। তখন মেগান সাহস করে অ্যান্ড্রিউর কাছে গান নিয়ে হ্যানাকে শ্যুট করে, আর তারপরেই হ্যানা মাটিতে পড়ে যায়। আর তারপরে মেগান সাহস করে অ্যান্ড্রিউকে বাইরে রেখে হ্যানার বডিটাকে টানতে টানতে আবার মর্গে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গিয়ে সে হ্যানার বডিটাকে জ্বালানোর চেষ্টা করে। সে যখন হ্যানার বডিটাকে ফার্নিশের মধ্যে পুড়ছিল তখন আবার হ্যানার বডি জেগে ওঠে, কিন্তু মেগান তখন সাহস করে হ্যানাকে সেই ফার্নিশের মধ্যে পুড়ে দেয়, আর সেখানেই হ্যানা মারা যায়। এরপরে সেখানে পুলিশ আসে আর মেগানকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে মুভিতে কিছুদিন পরের ঘটনা দেখায় যেখানে আমরা মেগানকে দেখি। তখন মেগানের হাতে একটা মাছি এসে বসে, যেমন প্রথমে হ্যানার হাতে বসেছিল, কিন্তু মেগান তখন সেই মাছিটাকে মেরে দেয়। আর সে তখন বলে, যত দিন যাচ্ছে আমি আরও ভালো হয়ে যাচ্ছি। আসলে মেগান এখন নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেছে, সে পিলস নেওয়াও ছেড়ে দিয়েছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এরকম অনেক মুভি দেখার জন্য ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের মুভিতে দেখা হচ্ছে।